আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি চ্যানেল থেকে আমি সাবিনা বলছি, চট্টগ্রাম থেকে। কাছে দূরে বসে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আশা রাখছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সবাই ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, তাদের সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমার আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা থেকেই দুপুর পর্যন্ত আমার ব্লগটা কন্টিনিউ রেখেছি। আমার বেলকুনির যে আইস প্ল্যান্টের গাছটা, এটা বেড়েই চলেছে, কোনো ফুল ধরছে না। আজকে প্রথম একটা ফুল ফুটেছে কমলা কালারের, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর আকাশটা খুব মেঘাচ্ছন্ন, ভাবলাম ভিডিওটা শুরু করা যায়। আর আমি যেহেতু একদিন পরপর একদিন ব্লগ দিই, ব্লগ তো বানাতেই হবে, শত কষ্ট হলেও আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি। আর এখানে হচ্ছে আমার যে ক্যালাডিয়াম গাছের যে ফুলটা, এটা ফুটে গিয়েছে, তো ভালো লাগছে দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তারপর হচ্ছে অন্যান্য গাছগুলোর অবস্থাও খুবই সুন্দর, একটু শেয়ার করছি আপনাদের সাথে। আর আমার যে বড় যে ডিফেনবাসিয়া গাছটা, এটার মধ্যে অনেকদিন ধরে খেয়াল করছি মুখের দিকে কি যেন হয়েছে, তো ভাবলাম ক্যালাডিয়াম গাছে যদি ফুল এসে থাকে হয়তো ওই ডিফেনবাসিয়া গাছেও একই রকম ফুল আছে। তো খেয়াল করে দেখলাম হ্যাঁ, এটা অনেকদিন থেকেই ফুটেছিল, তো একটু ক্যাপচার করলাম আপনাদের সাথে। আমার সাহেব তো দূর থেকে বসে আমার ব্লগগুলো দেখে, তো তাকেও দেখানোর জন্য একটু শেয়ার করতে হয়। তিনি গাছের আপডেটগুলো জানতে চান ওখান থেকে বসে বসে, আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। সকালবেলা বেলকনিতে কিছুক্ষণ সময় কাটিয়েছি, তারপর হচ্ছে সকালবেলা কিচেনে চলে এসেছি। বাবুরা তো ঘুমাচ্ছে, তো সকালবেলা তো এখন নাস্তা রেডি করতে হবে। তো নাস্তা রেডি করার আগ মুহূর্তে আমি কী করি, সকালবেলা কিচেনে ঢুকার আগে কিচেনটাকে সালাম দিয়ে তারপর কিচেনে ঢুকে, এরপর কাজটা হচ্ছে। রাতে তো পুরো কিচেনটাই গুছিয়ে শুয়ে থাকে, তো ঘুমাই যায় আর কি। সকালবেলা উঠে তো আসলে বাসি কিচেনে আসলে রান্নাটা শুরু করা যায় না। আগে হচ্ছে আমার মনটাকে শান্তি রাখার জন্য, মনটাকে ভালো রাখার জন্য আমি কি করি, পুরো কিচেনটাকে আবারও একটু মুছে নিই, চুলাটা মুছে ফেলি, তারপর যত কাউন্টার আছে আশপাশের যত কিছু আছে সব কিছু মুছে ফেলি, তারপর হচ্ছে নাস্তাটা রেডি করি বা যেটা করার সেটা করি আর কি চুলার মধ্যে আর কি। ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো না কোনো অংশে যদি একটু হলেও ভালো লাগা কাজ করে থাকে আপনাদের মনের মধ্যে, তাহলে প্লিজ আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটার এই মুহূর্তে বলে নিচ্ছি, লাইক বাটনে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর যারা লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, সত্যি অনেক ভালোবাসা জানাই আপনাদেরকে। আমাদের যে কষ্টের সার্থকতাটা তখন আপনারাই পূরণ করে দেন, একটা ভিডিও ক্রিয়েট করতে এবং সব কিছু করতে গিয়ে যে কতটা কষ্ট ফেস করতে হয় এটা হয়তো বা আপনারা কম বেশি সবাই বুঝবেন। তো সেই কথাটাকে মাথায় রেখেই আমি আপনাদেরকে এই কথাটা বলছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের কাছে তো আমি অনেক অনেক কৃতজ্ঞ, সবসময় আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবেই আর এটাই। আর যারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বাট আমার ভিডিওগুলো কন্টিনিউ আপনারা সবসময় উপভোগ করে যাচ্ছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবসময়ের মতো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সাথেই থেকে যেতে পারে। আর এতে করে কি হবে, আমি যখনই আমার চ্যানেলের মধ্যে নিয়ে কোনো ডেইলি ব্লগ আপলোড করব তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর আপনি চাইলেই দেখে নিতে পারবেন আমার নিউ লাইফ স্টাইলের ডেইলি ব্লগগুলো। আর হ্যাঁ, ব্লগ সম্পর্কিত যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে পরবর্তী দিনের একটা ব্লগ মেক করার জন্য। আশা করছি আপনাদেরকে ভালোভাবেই আমি বুঝাতে পেরেছি, আর যারা বুঝতে পারেননি আমার কথাটাকে আবারও একটু ভালো করে শুনে নেবেন। আসলে নতুন যারা আসে তারা অনেক সময় বুঝতে পারে না এটা কী বলে আপুরা, ইভেন দ্যাট আমারও এই জিনিসটা হতো যখন আমি ফার্স্ট ইউটিউবে ঢুকতাম যে সাবস্ক্রাইব এটা আবার কী বলে।
তো আসলে দেখতে দেখতেই, ভিডিও দেখতে দেখতে শিখে গিয়েছি আর কি যে সাবস্ক্রাইব কথাটা কি। তো আল্লাহ রহমতে এখন আমার নিজেরও একটা চ্যানেল আছে, গুটি গুটি পায়ে আগাচ্ছে। দোয়া করবেন, সবাই সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, আর চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। রিকোয়েস্ট করতে করতে আমি অনেক কাজ করে ফেলেছি, তাই না? আমার হচ্ছে নিচের কাউন্টার, উপরে দুটো কাউন্টার আছে, ওগুলোও ক্লিন করেছি, ওটা শেয়ার করিনি। নিচের কাউন্টারে যা আছে একদম সব কিছু ক্লিন করে ফেলেছি একদম। এখন মনটা আমার তকতকে পকপকে আর কি। রাতের ভাত ছিল, তো সেগুলো হচ্ছে আজকে আর দুপুরে রান্না করার ঝামেলা নেই ভাত। এবারে চাউলটা ভালোই পড়েছে, তো ভাতের মধ্যে হচ্ছে একটু পানি দিই। আমি হচ্ছে এই চুলায় দিয়েছিলাম, প্রথমে ভাবলাম না ওই চুলায় নিয়ে যাই, এই চুলায় হচ্ছে কাজ করতে ইজি লাগে আমার কাছে। তো ভাতের মধ্যে হচ্ছে পানি দিয়ে একটু ওই চুলায় ফুটতে দিয়ে দিয়েছি, পরে হচ্ছে একটু মার্গেলে ফেলবো আমি। আর এই চুলায় হচ্ছে আমি হচ্ছে রুটি বানাবো, তো রুটির জন্য আমাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। তো পানিটার মধ্যে হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ আর হচ্ছে একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা আমার রুটিও বলতে পারেন, এটাকে পরোটাও বলতে পারেন, মানে দুইটার মিশ্রণ আর কি আমি বানাচ্ছি। তো আমাদের পরিমাণ অনুযায়ী আমি বানাচ্ছি আর আটা দিয়ে বানাচ্ছি আমি। তো আমার কাছে বেশ ভালোই লাগে আসলে এইভাবে বানাতে, তো আমার পরিমাণ অনুযায়ী হচ্ছে আমরা বানিয়ে এনেছি। মোটমাট ধরুন যে কে পাঁচটা ছয়টা নাগাদ এরকম রুটি হয় আর কি। আমি হচ্ছে এক কাপ পানি নিয়েছিলাম, তো এক কাপের জন্য এক চা চামচ হচ্ছে লবণ দিয়েছি, এক চা চামচ চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি লাগে তো খেতে ভালোই লাগে পরোটা। এখানে হচ্ছে পরিমাণ অনুযায়ী মানে এক গ্লাস পানির জন্য আমি হচ্ছে যে চামচটা রেখেছি না আর কি, ওইটার হচ্ছে পাঁচ চামচ আটা নিয়েছি। তো নিয়ে একদম পরিমাণ অনুযায়ী হচ্ছে আমি চুলোটা বন্ধ করে যে কাঠিটা রেখেছেন ওটা দিয়ে হচ্ছে ঘুটে ফেলেছি। ঘুটে দিয়ে একটু হচ্ছে অয়েল দিয়ে দিয়েছি আর কি, যাতে সফট হয় আর আমার হাতেও যাতে ডোটা না লেগে যায়। তো এইদিকে হচ্ছে চুলা থেকে হচ্ছে আটার খামিটা যখন নামিয়েছি, সেই মুহূর্তে হচ্ছে আমার ভাতটাও উতরিয়ে গিয়েছে। তো চুলাটা অফ করে হচ্ছে সাথে সাথেই হচ্ছে আমি আবার মাঠটা গেলে ফেলবো। তো সিঙ্কের মধ্যে হচ্ছে আমি মার্গেলে ফেলি, আর পাশে দিয়ে হচ্ছে চুলাটা আবার সাথে সাথে একটু ক্লিন করে নিয়েছে। আমার একটু শুচিবায়ু আছে, এটা আমার সাহেব এবং আমার পরিবারের সবাই বলে। তো এখন হচ্ছে ম্যাজিকের ধারায় হচ্ছে আমি সবগুলো রুটি বানিয়ে ফেলবো। এই যে দেখেন, হাড়ির মধ্যে কিন্তু একটু রুটির খামিরও নেই একদম। আমি হচ্ছে সুন্দর করে খামির টামির দিয়ে একদম খামির করে ছোট ছোট বল করে আমাদের পরিমাণ অনুযায়ী হচ্ছে রুটির শেপ নিয়ে আর কি, মানে রুটির বল আকার নিয়ে আর কি আমি রুটিগুলো বানিয়ে ফেলেছি। তো এই যে দেখেন, পাতলা পাতলা করে আমি হচ্ছে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো শেকেও ফেলবো, শেকে ফেলে হচ্ছে আমাদের নাস্তাটা আমি করে ফেলবো। সেটা আর আসলে শেয়ার করবো না, যেহেতু নুসাইবা উঠে গিয়েছে, তৌসিবা উঠে গিয়েছে, ওদেরকে নাস্তা খাওয়ানো, আবার নিজের নাস্তা। এমনিতেই শরীরটা খুব খারাপ লাগছিল ওই দিন, বলতে পারেন সকাল থেকে দুপুরবেলার একটা ব্লগ আমি শেয়ার করতে চাচ্ছি। তবে ব্লগটা যেহেতু 20 মিনিটের প্রায় হয়ে গিয়েছে, তো এই ব্লগটা আমি আর ফুললি কন্টিনিউ করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে ডাল রান্না করব আজকে, তার জন্য হচ্ছে ডালের জার থেকে হচ্ছে আমি পরিমাণ অনুযায়ী হচ্ছে ডাল নিয়ে নিয়েছি। এখন হচ্ছে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছি ডালটাকে, তো ডালটা এতক্ষণ একটু ফুলে বড় হয়ে যাবে, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি হচ্ছে ওই রুটি পরোটা করে নিয়েছি, আমি নাস্তাটাও করে ফেলেছি। বাবুদেরকে যখন খাইয়েছি আর কি, তখনই হচ্ছে আমিও নাস্তাটা সেরে ফেলেছি টুকটুক করে। চাটা খাওয়া হয়নি আর কি। তো চাটা হচ্ছে আমরা মা মেয়ে মিলে একসাথে গল্প স্বল্প করে হচ্ছে চাটা খেয়ে নিয়েছি, আপনারা দেখেছেন। আর আমার মেয়েটা যে নেংটু, কেউ মনে করবে না, হচ্ছে ছোট প্যান্ট পরেছে, সেই জন্য মনে হচ্ছে যেন ও কিছুই পরা থাকেনি এরকম লাগছে আর কি তাকে। যেহেতু গরম পড়ছে, ছোট প্যান্টটাই আমি মনে করি কি বেটার বাচ্চাদের জন্য এখন। তো চাটা খাওয়া শেষ, কিছু ধোয়াধাই ছিল সেগুলোও করে নিয়েছি। এখন তো রান্নার পালা, প্লাস ঘরও গুছাবো। ইদানিং অনেকে কমেন্ট করছেন আমি নাকি সারাক্ষণ ঘর গুছানো পর পর একই ব্লগ দিয়ে ফেলেছি, আপনাদের অনেকের কাছে নাকি বোরিং লাগছে। তো ভাবলাম থাক, আজকে আর ডিপ ক্লিনের কোনো কাজই দেখাবো না আমি, আর দেখাবো না, আবার আল্লাহ বাচ্চাকে অনেকদিন পর দেখাবো। রান্না করতে এসে দেখি অয়েল জারের মধ্যে অয়েল শেষ হয়ে গিয়েছে। আবার হচ্ছে অয়েল জারে অয়েল ঢুকিয়ে নিয়ে আবার অয়েল জারটা যেখানে রেখে দিয়েছি, সবসময় রাখি সেখানে রেখে দিয়েছি। রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। ওই ডালটা হচ্ছে বড় হয়ে গিয়েছে, ধুয়ে স্ট্রেনারে পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে রান্নার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি,
তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি রসুন বাটা করে নিয়েছি। আর হচ্ছে এই মশলা জারের মধ্যে যেসব মশলা আছে আপনারা কম বেশি জানেন এখানে কি কি মশলা আছে। তো ডাল তো ভুনা করব, আর এখানে হচ্ছে আমি প্রিভিয়াস একটা ব্লগে বলেছিলাম যে আমি হচ্ছে এটা হচ্ছে মিরকা মাছের ডিম ছিল, তো ওই মিরকা মাছের ডিমটা হচ্ছে ঝুরি ভুনা করব। তো সেই রেসিপি সহ আর কি থাকছে আর কি। তবে আজকের ভিডিওতে হচ্ছে বলতে পারেন মাছের ডিম ভুনাটাই শেয়ার করছি, তবে ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি আর শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আমার ছেলে মেয়েদের সুন্দর কিছু মুহূর্তের মানে ডাইরেক্ট ভয়েসটাই আমি রেখেছি। তো আশা করছি ফুল ভিডিওটি জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো এখানে হচ্ছে অনেক বড় একটা মাছের ডিম আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় মাছটা ছিল কিন্তু এখনও হচ্ছে আমি খাচ্ছি এটা। তো এখানে হচ্ছে মাছের ডিমের যে রগ বা হ্যাপসা থাকে ওগুলো হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি। তো এখন হচ্ছে হালকা করে একটু ধুয়ে হচ্ছে পানি ঝরতে দিয়ে দিয়েছি। তো সাথে সাথে হচ্ছে বাটিটার মধ্যে নিয়ে হচ্ছে পানি ঝরে যাওয়ার পর আমি হচ্ছে একটু চটকিয়ে নিয়েছি আর কি, মানে একদম মানে চটকিয়ে মানে কি ভর্তার মতো করে নিয়েছি। আরেকটা চাইলে আরেকভাবেও করা যায়, মাছের ডিমটা হচ্ছে গোটা গোটা ভেজে চাক চাক করে আসলে ভুনা করা যায়। আরেকটা হচ্ছে আমরা যেরকম ডিম ভাজি খাই আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, অনেকে আছে মাছের ডিমটাকে এইভাবেও ভাজি করে খায়। তো মাছের ডিমটা হচ্ছে মানে একদম মুথে আমি রেখে দিয়েছি পাশে, আর ধোয়া ধাই যেগুলো ছিল সেগুলোও করে নিয়েছি। তো এই যে মাছের ডিমটা হচ্ছে এখানে রেখে দিয়েছি আমি, সব মশলাপাতি যে সব উপকরণ আর কি রেডি করে নিয়েছি সবগুলো আমি রেখে দিয়েছি আমার নিচের কাউন্টারে। এখন হচ্ছে চলুন মাছের ডিমটা ভুনা বসিয়ে দিই। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বলে হচ্ছে হাঁড়িটা চুলায় চাপিয়ে দিয়েছি, আর যেসব প্রয়োজনীয় জিনিস রান্নার জন্য সেসব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি আমি। এখন হচ্ছে একে একে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি পাত্রের মধ্যে। যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ অনুযায়ী দিয়েছি। এখানে হচ্ছে যেহেতু দুইটা তরকারি রান্না করব সেই অনুযায়ী হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ডাল ভুনা করব, আর হচ্ছে এই মাছের ডিমের ঝুরি ভুনাটা করব। আর মাছের ডিমের ঝুরি ভুনাতে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলে ভালোই লাগে খেতে। আর হচ্ছে একটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিয়েছি আর কি, মানে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো এগুলা হচ্ছে একটু সতে হয়ে যাওয়ার জন্য আমি হচ্ছে একটু পেঁয়াজ কুচি সরি আমি হচ্ছে লবণ দিয়েছিলাম, তো সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। তো লবণ দিয়ে দেওয়ার পর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে আর কি তখন হচ্ছে পরিমাণ অনুযায়ী একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ এবং আন্দাজ অনুযায়ী। আসলে রান্নাটা হচ্ছে পরিমাণের উপর, নিজেরা যেরকম খান আর কি সেই অনুযায়ী দিবেন, তো সেই জন্য আর কি। আর এসব সিম্পল রান্না শেয়ার করছি আপনাদের সাথে, যেহেতু ডেইলি ব্লগ ডেইলি কাজকর্ম আমি শেয়ার করছি আপনাদের সাথে সবসময়। তো আমি যেহেতু ঘর সংসারে কাজ করতে পছন্দ করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বোরিং ফিল হলো আমার কিছু করেন না, আমার এটা ডেইলি ব্লগ চ্যানেল, ডেইলি সব কিছু আমি শেয়ার করব। যারা ভালোবাসেন ভালোবাসার সহিত দেখবেন এটাই আমি আশা করব, আর যারা আমাকে ভালোবাসেন আপনারা ভালোবাসার সহিত আমাকে ভালোবাসবেন, আমার ব্লগগুলো দেখবেন আপনাদের কাছে এমনিতেই ভালো লাগবে। এখানে কথা বলতে বলতে রসুন বাটাটা যখন দিয়ে ফেলেছি একটু নাড়াচাড়ার পর হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ অনুযায়ী, মরিচের গুঁড়া পরিমাণ অনুযায়ী, আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হচ্ছে পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি আমি, আর একটু লবণ হচ্ছে একটু বুঝে শুনে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই মশলাগুলো কষানোর জন্য হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর কষানোর মধ্যেই তো আমাদের রান্নার স্বাদটা, তো যত ভালোভাবে কষানো হবে তত রান্নার স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। তো যখন মশলাটা কষিয়ে গিয়েছে তখন হচ্ছে মাছের ডিম যে মধ্যে রেখে দিয়েছি আমি, তো ওগুলা হচ্ছে আমার যে কষানো মশলাগুলো ওগুলার মধ্যে হচ্ছে মাছের ওই ডিমগুলো আর কি সবগুলো দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে একটু লেগে লেগেছিলো, তো আমি আর ওগুলো নষ্ট করতে চাই না, আমি একেবারে পানি দিয়ে মুছে এই হচ্ছে সবগুলো একদম হাঁড়ির মধ্যে আর কি দিয়ে দিই আর কি, পানিগুলো সহ একসাথে মিশিয়ে দিয়ে দিই। তা আমি হচ্ছে একদম নাড়াচাড়া দিয়ে খুন্তি দিয়ে এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা দিয়ে দিয়ে হচ্ছে আমি বাবুদেরকে গোসল করাতে চলে গিয়েছি, এদিকে হচ্ছে আমার মানে মাছের ডিম সহ কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে পরিমাণ অনুযায়ী একটু পানি দিয়ে দিচ্ছি, আসলে বেশি পানি দেওয়ার দরকার নেই, একটু হালকা পরিমাণের উপর থাকলেই হবে। আর এসব জিনিস আসলে বেশি পানি দিলে দেখা যায় কি অনেক সময় ভর্তা হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। তো আমি দেখতেছি আর একটু পানি লাগবে, তো আমি কি করেছি আর একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে বাবুদেরকে তো গোসল করিয়েছি, এখন হচ্ছে কিছু ড্রেস ওদেরকে পরাবো আর কি, ছেলের ড্রেসটাও নামিয়ে এনেছি, মেয়ের ড্রেসটাও নামিয়ে এনেছি, তারপর হচ্ছে ওদেরকে ড্রেস পরিয়ে দিব, ফ্রেশ করিয়ে দিব। তো শুনুন ওদের মুখ থেকে ওরা কি কি বলে আর কি।
হ্যাপি হাত। নাইস মামা, তাই না মাম্মা? কিউটি মাম্মাম না তুমি? হ্যাঁ দেখে পিছে সিম্পু করছো, সিম্পু করছো শোনা মা। উমা দেখে কি তারা লাগে না, অনেক নাইস লাগছে তোমাকে মাম্মা। চিরুনি কোথায় মা? দেখে মা চিরুনি আনে, এদিকে আসো। আচ্ছা তুমি ক্যামেরা দাও, বাবাকে আই লাভ ইউ বলে দাও, বলো বাবা আই লাভ ইউ, বলো এদিকে তাকাই, বলো এদিকে তাকাই, বলো বলো পাপা উমা, বলো বাবাকে এদিকে তাকাই, বলো তুমি ক্যামেরা ইউজ করে বলো। হ্যাঁ হ্যাঁ এদিকে দাঁড়িয়ে বলো, বলো বাবা আই লাভ ইউ, আই লাভ ইউ বাবা, মুখে তোকে হাত নামাও, সবাই পচা বলবে তোমাকে, বলবে তোমার পেটে আঁকতে হবে, সত্যি মা বলছি না, বলো তারপর ছেড়ে দিব মা, বলো বাবা আই লাভ ইউ, আই লাভ ইউ বাবা। হ্যাঁ খালামুনিদেরকে বলে দাও আই লাভ ইউ খালামুনি, কাকুলি না তো, তোমার কালামুনির নাম কাকুলি সেই জন্য কাকুলি বলে দিচ্ছ। আচ্ছা যারা তোমার ভিডিও দেখে, আম্মুর ভিডিও দেখে ইউটিউবে, বুঝতে পারছো, তাদের জন্য বলে দাও আই লাভ ইউ খালামুনিরা, বলো আই লাভ ইউ খালামুনি রা। আচ্ছা আল্লাহ হাফেজ দিয়ে দাও, টাটা দিয়ে দাও, ওকে যাও এবার জমা করো, সব টিভি দেখো না মা, আবহাওয়াটা নরমাল হইলো, কি গরম লাগতেছে না বাপা, আজকে শ্যাম্পু করছো তাই না, ভালো লাগতেছে? শোনা এই ড্রেসটা তো কি তোমার পছন্দের ড্রেস, দেখে আসো চুল আসতে দিমা, এখানে দাঁড়াও, আমার রান্না চলে ভাই বোন একদম দুষ্টুমি করবো না, আমার কত কাজ দেখছো, কিছু কিছু কাজ শাস্তি আরো কিছু কাজ আছে। আচ্ছা তুমি বাবাকে বলে দাও বাবা আই লাভ ইউ, এদিকে তাকাই, আই লাভ ইউ, তুমি কেমন আছো বাবা? বাবা তুমি কেমন আছো? আচ্ছা আর যারা আমার ভিডিও দেখে তাদের জন্য বলে দাও আই লাভ ইউ খালামুনিরা, আই লাভ ইউ খালামুনিরা, আমার জন্য দোয়া করবে, আল্লাহ হাফেজ, টাইম কিস দিয়ে দাও, এদিকে তাকাই দাও, হ্যাঁ দাও, আচ্ছা যাও। ওটা কাঁচা মরিচ দিয়ে দিবে এখন, আসলে অনেক কিছু ফুটে না, মনে হচ্ছে ক্যামেরাতে কালারটা কেমন যেন, তবে খুব সুন্দর কালার আসছে অনেক সুন্দর, আর এখন হচ্ছে প্রায় তো ইয়া হয়ে গেছে, দেখি একটা মাছের যে মশলাটা ছিল আমার এই যে এই জারে রেখেছিলাম, এই যে মাছের মশলা এগুলো হচ্ছে এখানে দিয়ে দিবে একটু, মাছের মশলাগুলো এটাতে রাখাটা উচিত হয়নি, চেঞ্জ করতে হবে, মানে বাতাস ঢুকছে মেবি কেমন যেন হয়ে গেছে। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিবেন আপনারা, আমার তো ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা দিতে পারিনি, আর টমেটো ছিল না, টমেটো দিতে পারেন আপনারা, এটা যখন আরো শুকিয়ে যাবে তখন নামাবো। আর আমরা জানি তো মানে ডিম তরকারি ডাল এইসব জিনিস আসলে যতটুকু ঝোল রাখবেন আপনি নামানোর পরে দেখবেন একদম পুরো শুকিয়ে গেছে, এজন্য একটু একটু ঝোল থাকতে নামিয়ে রাখা লাগবে, তবে আমারটা এখনো হয়নি আরো হবে, আমি ঢাকনাটা দিয়ে দিব।
এই ভিডিওর পরবর্তী অংশ নেক্সট ব্লগে দেওয়া হবে। ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।